আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তো সানডেতে আমার হাজব্যান্ড ফ্রাইডে নাইটে আসলো আসার পরে স্যাটারডে সানডে আমরা খুবই বিজি ছিলাম তো আমার ছেলে তার বন্ধুর বাসায় গিয়েছিলো ফ্রাইডেতে স্লিপ ওভার করার জন্য ইহাদের বাসায় তো সেখানে তার আরও ফ্রেন্ড এসেছিলো তো স্যাটারডে আমরা যাচ্ছি হচ্ছে তাকে নিয়ে আসার জন্য স্লিপ ওভার থেকে তোর বাসাটা হচ্ছে এসএক্সে তো ওকে নিয়ে তারপরে হচ্ছে একটু প্রাইস চপার এবং অন্যান্য জায়গায় যেতে হবে তো একটা বাচ্চা ধরুন একটা ছোট বাচ্চা বাচ্চাটা ছোট্ট থেকে যখন কথা শিখে আমি যখন জাপানে ছিলাম আমার ছোট দুইটা বাচ্চা ওরা ডেকেয়ারে যেত এবং প্রথম যে কথাটা আমার মেয়ে বলেছিল সেটা ছিল ও সে টিভি দেখছে হঠাৎ করে সে আমি বাসায় রান্না করছি সে টিভি দেখছে হঠাৎ করে আমি শুনলাম সে কেউ বলছে চোদ্দ মারতে কুদাসাই এটার মানে হচ্ছে একটু চুপ করো আমি চিন্তা করলাম ও তখনও কোনো কথা বলে না যে এটা বললো কে আমি আর ও ছাড়া তো এখানে কেউ নাই পরে আমি ওকে এসে জিজ্ঞেস করলাম যে ও তখন কোনো কথাই বলে না সে আমি জিজ্ঞেস করলাম জোর বয়স তখন দেড় বয় এক বছরে কিছু পরে যে তুমি কি বলেছ আবার বলো তো সে আর কিছুতেই বলল না তারপরে এরপরে আর মানে ওর বাবা আসার পর আমি বললাম যে সে এইরকম সেন্টেন্স বলেছে একটা নিহঙ্গতে মানে জাপানিজে কিন্তু সে তো আর কিছু বলছে না পরে সে আবার কথা বলা স্টার্ট করলো এবং সেটা সে জাপানিজে কথাটা বলতো কারণ হচ্ছে সে সারাদিন জাপানিজ ডে কেয়ারে থাকতো এবং ওরা জাপানিজ ভাষাটা বলতো তো যখন বাসায় আসতো আসার ঘন্টাখানেকের পরে কিন্তু সে ঘুমিয়ে পড়তো আবার সকালে ঘুম থেকে তুলে তাকে দিয়ে আসতাম কারণ আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম পোস্ট গ্রাজুয়েশন করছিলাম আমার হাজব্যান্ডও ইউনিভার্সিটিতে ছিল সেই কারণে আমরা বাচ্চা দেখতে পারিনি বাচ্চাকে ডে কেয়ারে দিতে হতো তো জাপানিজ ডে কেয়ারগুলো খুবই উন্নত তো এর সে মানে ফ্লুয়েন্টলি জাপানিজ ভাষাটা বলতে শুরু করলো এবং আমরা তাকে বাসায় বাংলা শেখানোর চেষ্টা করলাম এবং সে বাংলাটাও বললো একই সাথে সে দুইটা ল্যাঙ্গুয়েজ বললাম তো আমরা আসলাম এখন হচ্ছে প্রাইশ চাপারে একটু গ্রোসারি ছিল তো যাই হোক যেটা বলছি তো আসলে একটা ছোট বাচ্চা কিন্তু কথা শিখে তার আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে যদি সে বাসায় বেশিক্ষণ থাকে ধরুন সে কাজের বুয়ার সাথে যদি বেশিক্ষণ থাকে তাহলে দেখবেন কাজের বুয়া যে আঞ্চলিক ভাষাটা বলে বাচ্চাটা সেই ভাষাটাই বলবে আর যদি বাচ্চা মায়ের সাথে থাকে মা যেই ল্যাঙ্গুয়েজটা বলবে বাচ্চাটা সেই ল্যাঙ্গুয়েজটাই শিখবে এখন বাবার যেহেতু বাবার সাথে কম থাকে বাবা বাসায় থাকে না তো আমার আমেরিকা আসার পরে আমার বাচ্চা কিছু মানে দুই ছেলে মেয়ে অল্প কিছু দিনের মধ্যেই তারা জাপানিজটা ভুলে গেল ইংলিশ বলা শুরু করলো যেহেতু তারা তখন ইংলিশই টিভিটা দেখতো তখন খুব দ্রুত তারা ইংলিশ বলতে শুরু করলো তো এই এই জন্য আসলে আমরা যখন বাচ্চাদের আশেপাশে থাকি তখন আমাদের যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজটা আসলে ডিসেন্ট হতে হবে এবং আমি যদি চাই যে আমার বাচ্চা শুদ্ধ ভাষায় কথা বলুক তাহলে আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে যাতে আমার বাচ্চাটা এটা শেখে এখন ধরুন একটা বাচ্চা যদি গালি গালাজ দেয় তাহলে বাচ্চাটা থেকে শিখলো বাচ্চাটা যদি ঘর ইদার বাচ্চাটা ঘরের ভিতরে যারা আছে তাদের কাছ থেকে শিখেছে অথবা বাচ্চাটা স্কুলে যদি যায় তাহলে স্কুলে শিখেছে তো স্কুলে তো সাধারণত গালি গালাজ শেখায় না অথবা আরেকটা হতে পারে টিভির কোনো প্রোগ্রাম দেখে শিখেছে টিভির প্রোগ্রামে তো এখানে ইংলিশে যে টিভির প্রোগ্রামগুলো হয় আমার ছেলে ছোট সে পাঁচ বছর সে গেম খেলে গেমের প্রোগ্রাম দেখে অনেক উল্টাপাল্টা ওয়ার্ড তারা ইউজ করে ইভেন এফ ওয়ার্ডও ইউজ করে তো এই যে একটা বাচ্চার সা কাছে ইন্টারনেট জিনিসটা সে কিন্তু একটুখানি মানে আমাদের শিখতে যতখানি সময় লাগে ছোটো বাচ্চাদের শিখতে অনেক কম সময় লাগে ওরা খুব দ্রুত শিখে ফেলে খুব ছোটোবেলা থেকে সে আমি দেখছি যে সে টুকটাক করে টাইপিং শিখে ফেলেছে এবং তারপরে হচ্ছে আমি কিন্তু তাকে বই পড়া শিখাইনি সে ওইগুলো শুনতে শুনতে সে কীভাবে যেন রিডিংও শিখে ফেলেছে তো বাচ্চারা খুব দ্রুত একটা জিনিস রপ্ত করে ফেলে তো সেই জন্য আমরা যারা প্যারেন্টস আছি আমাদের আসলে বাচ্চাদের বাচ্চারা কী অনুষ্ঠানটা দেখছে কী করছে কার সাথে কথা বলছে কার সাথে মিশছে সেটা যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু চলবে না আসলে কারণ বাচ্চারা হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া আমানত আসলে এখন অনেক বাবা আছে সেই দায়িত্বটা মায়ের কাঁধে চাপিয়ে দিয়ে খুব সুন্দর করে উনি ওনার জব নিয়ে বিজি থাকে কিন্তু এটা আপনার প্রাইমারি জব আসলে যে আপনার সন্তানরা কিভাবে কি শিখছে তাদের শিক্ষা দেওয়াটা কিন্তু আপনার একটা মূল জব কারণ হচ্ছে আপনি তাদেরকে আল্লাহর কাছ থেকে পেয়েছেন এবং আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেছেন কিনা। মানে ইসলামিক শিক্ষায় আপনাকে ম্যানার শেখাতে হবে এবং কোরআন শেখাতে হবে নামাজ শিখাতে হবে এবং আপনার এখন মানে একটা বাচ্চা যখন বড় হয়ে যায় তখন না বাচ্চারা কিন্তু আর মায়ের কাছে থাকে না তখন বাবার একটা বিরাট ভূমিকা আছে বা ছোট বাচ্চারা একদম ছোট বাচ্চারা দেখবেন যে যদি ছেলে বাচ্চা হয় তখন বাবার সাথে থাকতে খুব পছন্দ করে যেমন আমার ছোট ছেলেটা তার বাবার খুবই বিগ ফ্যান সে তার বাবা যখন থাকে না সপ্তাহখানেক থাকে না তখন সে মানে একদম ডিফারেন্ট আচরণ করে মানে তার মনে হয় যে তার দুনিয়ার অনেক কিছু তার বাবা নিয়ে চলে গেছে যদিও তার কাছে তার সব কিছুই থাকে তো ওর বাবা উইকেন্ডে যখন আসবে আসার আগেই সে জিজ্ঞেস করতে থাকে যে কখন ফ্রাইডে হবে কখন আসবে তো এই রকম অস্থির থাকে আসলে একজন বাবার অনেক দায়িত্ব আসলে একজন বাবাকে চিন্তা করতে হবে যে আমার সন্তানরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা পড়াশোনা বলতে কিন্তু শুধু স্কুলের পড়াটা না পড়াশোনা বলতে হচ্ছে আপনার সব কিছু বোঝায় আপনার বাচ্চাটা যে নামাজ শিখবে সেটা আপনার কাছ থেকে দেখে শিখে শিখবে আবার যে কথাটা শিখবে সেটা আপনার কথাটা শুনে শিখবে আবার যে ম্যানারটা শিখবে সেটা আপনার ম্যানারটা দেখে শিখবে এখন আপনি ধরুন যদি বাজে কথা বলেন আপনি যদি হইচে করেন চেঁচামেচি করেন বা আপনার ব্যবহার যদি খারাপ হয় বাসার ভিতরে তাহলে কিন্তু আপনার বাচ্চা ওটা দেখে দেখে শিখে ফেলবে হয়তো বা প্রথম দিকে সে এটা শো করবে না কিন্তু যখন একটু বড় হবে তখন সেটা শো করবে আসলে তো অনেক সময় থাকে যে বাচ্চারা একটু খারাপ ব্যবহার করলে বা একটু দিক হলে সবাই মাকেই দোষ দেয় কিন্তু ব্যাপারটা কিন্তু তা না ছেলে বাচ্চারা বিশেষ করে বাবাকে ফলো করে মানে আপনার কাছে মনে হতে পারে না আমার ছেলে তো আমাকে ফলো করছে না কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ ফলোইং কারণ ওরা না দেখে কারণ হচ্ছে ওরা একটু বাচ্চারা একটু বয়স হলে তারা বুঝে ফেলে তারা ছেলে না মেয়ে তখন ওরা চেষ্টা করে ওদের বাবাকে অনুকরণ করার জন্য তাহলে আপনি যদি বাচ্চার বাবা হন আপনাকে এরকম বিহেভিয়ার করতে হবে যাতে আপনার বাচ্চাটা ওইভাবে ভালো জিনিস ফলো করে নিজের জন্য না হলেও ছেলে মেয়ের জন্য ভালো ব্যবহার করবেন ইনসাইড দ্য হাউস আউটসাইড দ্য হাউস কিন্তু সে আপনার সাথে যাবে না আপনি যখন জবে আপনার কলিগের সাথে খুব হাসি মুখে কথা বলবেন এটা কিন্তু আপনার ছেলে বাচ্চা দেখবে না বা মেয়ে বাচ্চা হোক সেও দেখবে না অথবা আপনি বাইরে কোনো দোকানে গেলেন সেখানে খুব হাসি মুখে কথা বলছেন সেটাও সে দেখবে না সে যেটা দেখবে আপনি ইনসাইড দ্য হাউস কিভাবে বিহেভ করছেন এবং এটা দেখে দেখে সে শিখে ফেলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপিং করা শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাথু আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন